আচ্ছা দেখো, এখানে athemes.com, এখানে সমস্ত ধরনের থিমস আছে। হ্যাঁ, থিম গুলো ডাউনলোড করে অ্যাড করে ইউজ করতে পারবে। তার আগে দেখো, এই যে ফিচার্ড, আগে দাম ছিল $59, সুন্দর করে এখানে একটা USD আছে। হ্যাঁ, এখন দাম হচ্ছে $41, এগুলো হচ্ছে পেইড। এই পেইড হলে তোমাকে একটা ডকুমেন্টেশন সহকারে দিয়ে দিবে যে কিভাবে এই এই থিমটা ইউজ করা যায়, কিভাবে ইউজ করতে হবে। হ্যাঁ আচ্ছা, আর আমরা কাজ করতেছি কি ফ্রি, এই যে রাখা ফ্রি, যেটা ফ্রি সেটা আমরা লোড করব বেসিক্যালি। হ্যাঁ আচ্ছা, তারপরে এখানে আছে এই যে দেখো, ইনগিস, লেটো, ক্যালি, হ্যাঁ এগুলো সব পেইড। হ্যাঁ, এটা ফ্রি, এগুলা ফ্রি, এটা আচ্ছা দেখতে কেমন হবে সবার জন্য বুঝতেছি। সাইট কিন্তু রেডি, শুধু কিনলেই হবে। সাইট রেডি হওয়ার পরে এখানে শুধু নামগুলো চেঞ্জ করে দিলেই শেষ, কাম শেষ। এখানে মেনু শিখাই দিছি না, শুধু মেনু অ্যাড করা লাগবে। হ্যাঁ হ্যাঁ, এটা সব কিনলে ওই যে ওইখানে মেনুগুলো মেনুতে চলে যাবে, এগুলো পেজগুলো পেজে চলে যাবে, ওইখান থেকে নাম চেঞ্জ করে করে বা নতুন পেজ অ্যাড করতে গেলে ওই মেনুতে যায়, অ্যাড করে শুধু লিংক করে দিলেই হবে। নতুন পেজ ক্রিয়েট করলে অটোমেটিক্যালি হবে, মেনুতে যায় অ্যাড করে দিলে মেনু এখানে চলে আসবে। এই ডিজাইন ডিজাইন সব করা আছে। হ্যাঁ, ফ্রি ডাউনলোড করে এটা দেখা যাবে, যেহেতু এটা পেইড, এটা সবকিছু ফ্রি না। ঠিক আছে, এমন হতে পারে কিছুদিন পরে এটা অনেক ফিচার বলবে যে এগুলো নাই, অনেক কিছু নাই হয়ে যেতে পারে। হ্যাঁ, তার জন্য পেইড যেগুলো থাকবে সেগুলা নিয়ে কাজ করলে অনেক সমস্যা, পেইড করেই কাজ করা লাগে। এই যে মনে করো, এই যে ফুটার, এখানে তিনটা ফুটার, একটা দুইটা তিনটা, এই যে এই এইখানে এইটা এটা এটা, ওই ফুটারে গেলে উইজার্ডস এ গেলে তখন এগুলো চেঞ্জ করে করে কাজ করা যাবে। এখানে যদি আমি না না রাখতে চাই, এটা এডিট করে, এই হলো সাইট, সাইট রেডি। ওকে, আচ্ছা আমি যে থিমটা ডাউনলোড করছি, কি অবস্থা এটা, কিছু আছে? ইস, সঙ্গ নিয়ে তো খুব কষ্টে আছে নাকি, বুঝি আসলো না কি হচ্ছে এগুলা। এই যে অ্যাক্টিভেট, অ্যাক্টিভেট, রিফ্রেশ, বুঝি হচ্ছে না, অ্যাক্টিভেট। কোথায় জানি, তারপরে যাও অ্যাপিয়ারেন্স, দেখো এখানে জিনিস বাড়ছে কিন্তু, আগে কিন্তু এত এত বড় ছিল না, আছে ছিল। এই যে এখানে আছে ইম্পোর্ট ডেমো ডেটা, আবার বলি, ব্যাক ব্যাকে যেতে হবে না, যারা শুনে নাই কোন জিনিস আছে। এটা সব কিছু প্লাগইনস, থিম ডাউনলোড করছি, প্লাগইনস ইনস্টল করছি, কিন্তু তারপরে এই অবস্থা কেন? কিন্তু আরেকটা আছে ওয়ার্ডপ্রেস, এটা কোথায় ওয়ার্ডপ্রেস, এটা কোথা থেকে, ওয়ার্ডপ্রেস.ওআরজি থিম থেকে ডাউনলোড করছি না,
কোথায়? এখানে ছিল এই যে, এই যে এটা এটা ডাউনলোড করছি না, এটা দেখতে কিরকম? এটা দেখতে এরকম। হ্যাঁ, এই যে এটা, আচ্ছা, এখানে প্লাগইনস অ্যাপিয়ারেন্স। এই যে থিমস, হ্যাঁ এই যে থিমস, এইভাবে দিলেও আসে, সরি অ্যাপিয়ারেন্স। এটা অলরেডি এটার ভিতরে আছে এই যে জিনিসগুলা, আর যদি না থাকে তাহলে কিভাবে দেখায়? এই পাশে দেখায়। হ্যাঁ, এটা অ্যাপিয়ারেন্স ক্লিক করার পরে নিচে চলে আসছে। হ্যাঁ, এটা যেটা বলতে চাইছিলাম, এটা এইভাবে স্ক্রল করেও থাকে আর এই যে এইভাবে থাকে। হ্যাঁ, যখন এখানে ভিতরে চলে যাচ্ছে, আচ্ছা আরেকটাতে ক্লিক করি তাহলে বলে দেবো। অ্যাপিয়ারেন্সটা কোথায়? এই যে অ্যাপিয়ারেন্স, এই যে ডান পাশে দেখছো, আর যখন এটা নিচে ক্লিক করলাম, এই যে নিচে, ঠিক আছে, এই ইম্পোর্ট ডেমো ডেটা। এখানে কি ডাটা নাই? জিনিস হচ্ছে যে টেমপ্লেট গুলা ইম্পোর্ট করা হয়নি, তার জন্য এখন ইম্পোর্ট করতে হবে। ঠিক আছে, ইম্পোর্ট, এটাই তো নাকি, এরকম হবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ডাটাটা ইম্পোর্ট না করার কারণে সুনিয়া অ্যান্ড সুমাইয়া অ্যাসেস, বুঝতেছ? হ্যাঁ, এটা আমাদের দরকার নেই। এখানে কি কিছু নাই না? দেখতেছ এরকম হচ্ছে কিন্তু। আচ্ছা, এই যে দেখো প্রিভিউ, দেখো কি হয়, একটু খেয়াল করো, এটা কিন্তু চেঞ্জ হয় না। এইটা এই যে দেখো, এটা কালার নাই দেখে বোঝা যাচ্ছে না, টেমপ্লেটটা চলে আসছে, ডাটাগুলো আসে নাই, এখন ডাটাগুলো নিয়ে আসতেছি, তাহলে ইম্পোর্ট করতেছি এখন। এই যে ইয়েস, ইম্পোর্ট, এই যে ঘুরতে আছে, মাথা ঘুরাচ্ছে। এখন এটা দিয়ে তুমি ঘুমাই যেতে পারো, উঠে দেখবা যে আহ, সাইট ইজ রেডি, লেটস গো। এই সুযোগে চকলেটটা খেয়ে, হয়েছে না? এই যে স্যার তোমার সাইট, এই হলো সাইট, হয়েছে, কিছু করা লাগে, এই যে হলো ওয়েবসাইট। এখন সেন্স করবা, এখনই করবা, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট। আমি একটা পুরা ইয়ে দেখাই দিব, এটা ইয়াতে ইয়াতে হোম স্যাম্পল পেজ। এখন এখানে আসো, পেজেস, এই যে
এই যে অ্যাবাউট আস, ব্লগ, কন্টাক্ট, হোম, সেভেন ডেজ, বুঝছে? এখন দেখো আমাদের অ্যাবাউট আউস রাখতে পারো। অ্যাবাউট আউস মানে কি? আমাদের সম্বন্ধে হোম পেজে অনেকের সময় অ্যাবাউট ইয়ে হোম ইয়ে সম্বন্ধে ইয়ে করে আর কি, অনেকে অ্যাবাউট আউস মানে পেজ খুললে যাতে কোম্পানি সম্বন্ধে একটা কোম্পানি ওয়েবসাইট বানাবে, হ্যাঁ বলো যে কোনো ওইখানে কোনো কোম্পানি একটা সিম্পল ওয়েবসাইট লাগবে, ভুলে গেছে। জি স্যার, একটু ওয়াইট করো, তুমি আগে বুঝায়নি, প্রশ্ন করছি, বুঝছো? এখানে আচ্ছা, এখন মনে করো যে একসাথে পেজ খুললেই যাতে এইভাবে আসে, কিভাবে আসে? আমার পেজ খুললে এখন এই যে, ঠিক আছে, মেনুস কিভাবে আছে? আচ্ছা ঠিক আছে, আজকে জানাই দেবো, কালকে আপনি নেক্সট আসবেন ডিভাইসটা কিনে। আমাদের ডিফল্ট পেজ, হ্যাঁ, যখন অ্যাবাউট এ ক্লিক করি, অ্যাবাউট হোম, এটা হচ্ছে হোম পেজ। বলো তোমার প্রশ্ন, বলো এবার। তুমি যেভাবে করবা সেভাবেই হবে, হ্যাঁ, এগুলোকে একটু কাস্টমাইজ করতে হবে, এটা হচ্ছে ডিফল্ট, তো এগুলো হচ্ছে কাস্টমাইজ করতে হবে। এটা আমি আর একটা ক্লাসে একবার পুরা এই এই টেমপ্লেট ধরে আর একটা সাইট করে দিব না, উল্টা পাল্টা হয়ে যাচ্ছিল, তাহলে একটা কাজ করি এগুলো সব ফালাই দিই, হ্যাঁ। এগুলো সব ফেলে দিই, সময় দেয় না, আমি তো খোঁজা খুঁজে আমার থাকে না, পারি সমস্যা নেই, হ্যাঁ খোঁজা খুঁজে খুঁজে থাকে, হ্যাঁ তুমি মনে এই কাজটা করো নাই, তাই না? ম্যানেজ লোকেশনটা করো নাই। আচ্ছা এখন সবাই ক্লিয়ার, এখনই করবা এটা, এখন সবাই আগে থিমটা ডাউনলোড করো, এইরি চকলেট খাইতে বলছিলাম না, চকলেটটা। হ্যাঁ।
সবাই আগে রিসেট 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 সবাই আগে রিসেট অর্ডার রিসেট আগে রিসেট দাও তারপর আমি দিতে পারি হ্যাঁ রিসেট সবটা ডাউনলোড করে আছে কেউ দিতে পারবো রাপি রাপি একটু আসো তো চালু করবা তারপর প্লাগিন সব ফেলে দিবা মানে এটা করলে তো সব পড়ে যাবে সমস্যা নাই তারপরে যে পেজ এবং পোস্ট থাকবে সবগুলো ডিলিট করবা তারপরে টেমপ্লেট ডাউনলোড করবা থিম থেকে থিম ধরে এই দি লিখে এই যে থিম টেমপ্লেট ডাউনলোড করার পরে প্লাগইনস ইনস্টল করবা তারপরে এই টেমপ্লেটটা আমাকে দেখাবা সবাই এটা কাজ তারপরে তুমি যেটা মেনু বলছো এটা তোমার হাতে আগে 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 যে প্লাগইনস এটা দেখেছিস একটা যে ডেডবোর্ড থাকবে একটা যে এটা প্লাগিন
রিসেপ্টার টাইপ করো, রিসেপ্টার টাইপ করো, রিসেপ্টার রাখার দরকার নাই, যেহেতু আমি টেবিল করবো ইন্টারনেট করা দেখা দরকার তোমার যেটা মনে হয় সেটা করতে পারছি আপাতত এটা করো। থিম কিন্তু খেয়াল রাখবা, থিম কিন্তু অনেকগুলো থাকে, তোমার থিম কোনটা তুমি খেয়াল রাখবা। হ্যাঁ প্লাগিন গুলো দেখি একটু Thank you.
Thank you.
এখন মেনুটা দেখো, তুমি যে মেনুর কথা দেখেছি না মেনু সব, যা আছে ওটা ডিলিট করো। হ্যাঁ এখন মেনু সব ডিলিট করো, যা আছে সব ডিলিট করো। দেখাচ্ছে আমি একটু নিজের মতো করে বলবো। হ্যাঁ যে পেজ গুলো ক্রিয়েট করছে বেসিক্যালি এগুলো সব পেজ, এগুলো সবাই যে একটা ডিফারেন্ট পেজ। হ্যাঁ আচ্ছা সবাই দেখো, যারা মেনুতে সমস্যা হচ্ছে তারা একটু দেখো, এই যে এখানে পেজেস, হ্যাঁ এই যে পেজেস, যারা মেনুতে সমস্যা হচ্ছে এখন মেনুটা করবা, এই যে সবগুলো পেজ চলে আসছে। হ্যাঁ এই যে অ্যাবাউট কন্ট্যাক্ট হোম, অ্যাবাউট কন্ট্যাক্ট হোম ব্লগ স্যাম্পল পেজ, হ্যাঁ এই জিনিসগুলো পেজ এখন এগুলোতে মেনুতে আছে। মেনুতে কি আছে, কোথায় আছে, অ্যাপিয়ারেন্সে মেনুস, তারপরে এখানে যা আছে এগুলো সব ডিলিট করো, ডিলিট করো, করো করো করো, সব ডিলিট করো। তোমার ডিলিট হয়েছে মনে হয়, ডিলিট, ঠিক আছে ডিলিট হয়েছে সবার, সবগুলো রিমুভ করে দাও, সব রিমুভ, সব রিমুভ হয়েছে, সবাই রেডি। আচ্ছা এখানে দেখো ভিউ অল সব পেজ, মোস্ট রিসেন্ট ভিউ অল, এগুলো সব সিলেক্ট করো, সিলেক্ট অল নিচে বাম পাশে হয়েছে, সবাই একসাথে রেসপন্স করো, হয়েছে। অ্যাড টু মেনু, তার আগে আমার মেনু ক্রিয়েট, মেনুর নাম কি, মেনু, অ্যাড টু মেনু হয়েছে। আচ্ছা এটাকে ধরে আমি এভাবে রাখবো না, এই ব্লকটাকে শেষের দিকে নিয়ে যাই, আর কোনটাকে এভাবে থাকুক। হ্যাঁ এইভাবে হলে সেভ মেনু হয়েছে, সবাই সেভ মেনু, ব্লকটাকে স্যাম্পল পেজের উপরে রাখো, শুধু ব্লকটাকে ধরো, এটা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট। এই যে কন্টেন্ট ধরে ধরে এইভাবে কি করতেছি না করতেছি, হ্যাঁ কত সহজ, সব রেডি করা, তারপরে হবে রিফ্রেশ, ঠিক আছে। হ্যাঁ সেই দেওয়ার পরে ইউআই তে যাও, ইউআই পেজ, ইউআই ইউআই, হ্যাঁ রিফ্রেশ, আগে দেখে নাও যে কি অবস্থায় আছে, তুমি যেভাবে সাজাইছো সেভাবে আসছে কিনা, ঠিক আছে। হ্যাঁ ওর আসে নাই কেন, এই যে এদিকে আসেন আপনারা সবাই, এই যে ম্যানেজ লোকেশন, এটা ও গত ক্লাসে দেখেছি, কিন্তু ম্যানেজ লোকেশন এখানে প্রাইমারি যেটা আছে এখানে মেনুটা বলে দাও, এখানে সবার এটা নাই, প্রাইমারি সিলেক্ট করা নাই। হ্যাঁ সেভ চেঞ্জেস দেন রিফ্রেশ দ্য ইউআই, এখন ঠিক আছে কিনা সবাই বলেন। হুম তোমার ঠিক আছে, বাকি বাকি সবাই হয়েছে, সোমাইয়া সোনি কি সোনি সোনিয়া তুমি যে মেনুটার নামে ক্রিয়েট করছো, এই যে মেনুটা ক্রিয়েট করছো, এই মেনুর নাম আছে এইটা, এই
এই যে নাম বলছে হয়েছে না? আচ্ছা এটা তাহলে একটু আর একটু ইয়ে করে দিই, এটা সাবমেনু করে দিই স্যাম্পল পেজটা। হ্যাঁ স্যাম্পল পেজ এটাকে সাবমেনু করবো কি হবে, এটা টাইনা ব্লগের ভিতরে দিলাম। সাব আইটেম হয়ে গেছে না, এই দেখা আছে সাব আইটেম, তুমি মেনুতে যাও, এটা খেয়াল করো, এদিকে খেয়াল করো, ওই জিনিস খেয়াল করো, মেনুতে যাও, মেনু 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 গেছো সবাই? আচ্ছা যাওয়ার পরে এই যে স্যাম্পল পেজটা আছে না, এটা ব্লগের আন্ডারে সাবমেনু করে দিলাম, এই যে ধরে কোথায় নিব, এটা সাবমেনু, এই যে এদিকে দেখাচ্ছে যে এদিকে ফেলে দিলেই হবে, সেভ মেনু। এখন কি হলো দেখো, রিফ্রেশ, স্যাম্পল পেজ চলে গেছে, কোথায় চলে গেছে, এই যে ঠিক আছে হয়েছে সবার, এটা সাব মেনু, ছোট্ট একটা কাজ, একটা পোস্ট, পোস্টের ভিতরে ব্লগের ভিতরে কি আছে, এই যেগুলো আছে না ব্লগের ভিতরে ডিফল্ট এগুলো আছে, আমি একটা নিউ পোস্ট ক্রিয়েট করি, অ্যাড নিউ, কারো করা লাগবে না, শুধু দেখা আর কিছু করতে পারে, শেষ আসলো টেস্ট, আমি চাচ্ছি আমার যে পোস্টটা সেটা ব্লগের ভিতরে আসুক, এই যে আসছে, হ্যাঁ এখানে কি আর এই ব্লগটা পোস্টের জন্য বলা হয়েছে, বলা দরকার ছিল, বলা হয়েছিল এই যে আমি যে এখানে যে সেটিংস এর ভিতরে যাই রিডিং এর ভিতরে বলে দিতে হয় না, এটা কি বলা লাগছে, আমরা কি কিছু করছি, সে সব আমাদের জন্য করে রাখছে, এই হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট, বুঝা গেল সবাই, কিছুই করা লাগে না। হ্যাঁ এই যে আমরা কি করতে দিচ্ছি, মানে হোম পেজটা বলে দিই যেটা আসলে কোন হোম পেজ হবে, মানে ওয়েবসাইট সাইডে গেলে আমার পেজ কোনটা আগে দেখাবে, তারপরে এখানে যখন আমরা পোস্ট মানে ব্লগ সাইট ক্রিয়েট করবো, অনেকে দেখালো যে অনেক লেখালেখি করবে অনলাইনে, সে ব্লগ পোস্ট ক্রিয়েট করবে, শুধু এই পেজটা নিয়ে সে কাজ করবে, তার এগুলো সে ফেলে দিবে, হ্যাঁ শুধু ব্লগ সাইট ডেভেলপ করার জন্য অনেকে লাগতে পারে, লাগবে তখন এই যে বিভিন্ন জনের লেখালেখি করবে, আমি লিখবো আরো যেন কমেন্টস করবে, এইটা বিভিন্ন ধরনের, তখন আমরা কি করে ওই পেজটাকে, এই যে পোস্ট পেজ, তখন ওই পেজটাকে বলে দিই এটা আমার পোস্ট পেজ, এখানে আমরা এটা বলে দিই, কিন্তু এখানে কিন্তু এই যেহেতু টেমপ্লেট ডাউনলোড করছি কিচ্ছুই বলা লাগে না, সব কিছু তার করা। হ্যাঁ এখন যা দিচ্ছি, এই যে এখন একটা ব্লগ আমি একটা পোস্ট লিখলাম এখানে, সেই পোস্টটা অটোমেটিক্যালি সাইটে হিট করছে, এটা পোস্ট, এটা হেডলাইন ছিল এটা, আর এসে হ্যাঁ পোস্টে পড়ি, জি হ্যাঁ হ্যাঁ এগুলো পোস্ট, ব্লগ সাইট, ব্লগ সাইট সাধারণত পোস্ট। হ্যাঁ এই হলো এটা। আচ্ছা আর একটা জিনিস, এটা বোঝা গেছে ক্লিয়ার, আর একটা জিনিস হচ্ছে ইউজার, ইউজার্স, আচ্ছা এতটুকু প্র্যাকটিস করো, অ্যাড ইউজারটা মনে রেখো নেক্সট ক্লাসে, অল পোস্টে যাও সবাই, একটা পোস্ট ক্রিয়েট করা, এতদিন তো বেসিক টেসিক প্রথম এক দুই ক্লাসে বেসিক আছে, এখন হচ্ছে ইমপ্লিমেন্টেড কিভাবে করতে হয় সেটা দেখাই দিচ্ছি, এই বছর আবার কিছু করব।
ক্লোজও করতে পারো যদি, এগুলো করতে হবে একটু। হ্যাঁ, এগুলো একটা টাইটেল দাও, পোস্টার টাইটেল দাও, আর বডিতে কি লিখবা, যে লিখতে আছে ওগুলো ড্র দিয়ে গেলে ওকে যাবে। হ্যাঁ, পাবলিশ করো, পাবলিশ পাবলিশ জাম্প করে পাবলিশ, পাবলিশ না করলে দেখা যাবে না। হ্যাঁ, তুমি আগে ক্লাসে একটু দেখে নিও, এটা পাবলিশ দাও, এখন এই যে সাইটে যাও, সাইটে যাও, লগ ক্লিক করো। যারা ব্লগ সাইট ডেভেলপ করতে চায় তারা এই জিনিসটা বলে লিখছে, ব্লগে সাইট করতে কেন, ঠিক আছে। তার মানে কি হলো, একটা স্ট্যাটিক ডাইনামিক ব্লগ সাইট সবই হয়ে গেল, কিন্তু কাজ শেষ। এখন কারোর কোনো ওয়েবসাইট বানাতে কোনো প্রবলেম আছে? এবং পারবে না, একটু একটু হালকা একটু কালার টালার লাগাই দিও, ছবি টবি দিও। হ্যাঁ হ্যাঁ, এটাও সিরিয়াস আছে, সিরিয়াস আছে বলছি। এটা সেটিংস এ যায়, সেটিংস এ সিস্টেম আছে বলি। এটা তো বলবা না তখন যে আমরা এই সেটিংস এ যায়, আমরা কি করি বলে দিই, রিডিং এ যায়। এই যে রিডিং এ যায়, আমরা বলে দিই যে আমার ফার্স্ট যখন পেজটা অন হবে তখন হোম পেজ হবে কোন পেজ, আর যদি আমরা ব্লগ সাইট ডিজাইন করতে যাই, পোস্ট ডিজাইন করতে, তখন আমরা কি করছি এতদিন, এটা সিলেক্ট না আনসিলেক্ট অবস্থায় রাখছিলাম, এখন এটা হ্যাঁ ওই ওই পোস্ট গুলো এখানে এই পেজে যাবে সব। আর এই যেহেতু টেমপ্লেট ডাউনলোড করছি ব্লগের, এটা সব সেটিং এটি সব করা আছে। আবার কি কালার চেঞ্জ করব, মানে কোন কিছু
করতে পারবে।